বুলেটিন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি জাহিদুল বাশার, আমি আছি আতিফ আন্তুমান। আর শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। করোনার দুই বছর পর ঈদ জামাতে ব্যাপক উচ্ছ্বাস, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত, বৃষ্টিতে উদযাপনে বাধা। দুই বছর পর রাজনৈতিক দলের ঈদ শুভেচ্ছা কর্মসূচি, এগিয়ে যাওয়ার প্রত্যয় কাদেরের, মাঠ দাপাতে চান ফখরুল। ঈদের দিনে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে টাঙ্গাইল সহ চার জেলায় ছয় জনের মৃত্যু, কমপক্ষে পাঁচজন আহত। ঈদের দিন অতিরিক্ত আহার না করার পরামর্শ চিকিৎসকদের, খাওয়া যাবে না খোলা জায়গায় বিক্রি করা খাবার। এবং দুবছর পর এবারের ঈদে জমজমাট কেনাবেচা, লেনদেন বেড়েছে 20%, জিডিপিতে ইতিবাচক প্রভাবের আশা। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। করোনার দুই বছর পর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক ও নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ময়দান। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মুকাররমেও অনুষ্ঠিত হয় ঈদের পাঁচটি জামাত। জাতীয় ঈদগাহের ঈদের জামাতে অংশ নিতে ঈদের দিন সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। জামাত শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোটা প্রাঙ্গণ। ঈদগাহ ও এর আশপাশের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নামাজ শুরুর আগে চলতে থাকে বয়ান। সকাল 8:30টার কিছু সময় আগে উপস্থিত হন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ বিশিষ্ট জনেরা। সকাল ঠিক 8:30টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমিনের ইমামতিতে শুরু হয় দেশের প্রধান ঈদ জামাত। নামাজ শেষে মোনাজাতে দেশের কল্যাণ কামনা করে হাত তোলেন হাজারো মুসল্লি। করোনার কারণে চারটি ঈদের জামাত না হওয়ার পর এবারের ঈদের নামাজ ঘিরে অনেক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এখানে অনেক মানুষ আছে, মানুষদের সাথে ওইখানে গিয়ে আমি নামাজ পড়লাম। সবচেয়ে বেশি ভালো ছিল ময়দানের পরিবেশ। তো আমি সুদূর দিনাজপুর থেকে এসেছি, শুধু এই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়ব এই বিধায়। ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে এখানে ঈদগাহে এসে জামাত পড়ি। আমার ছোটবেলা থেকে আনন্দ লাগে বাবার সাথে আসছি, এখন আমার বাবা নেই, এখন আমি নিজে আসি। গত দু বছর প্যান্ডেমিকের কারণে আমরা আসতে পারিনি, সমবেত হতে পারিনি, এটাকে খুব মিস করেছি আমি। করোনা পরবর্তী জামাতের এই ধারা নির্বিঘ্ন থাকবে বলে আশা করেন বিশিষ্ট জনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া আদায় করছি, দুই বছর পর আমরা সকলে মিলে খুবই সুন্দর পরিবেশে এই আজকের ঈদ উদযাপন নামাজ আদায় করতে পারলাম। আমি মনে করি আগামী দিনেও এটি থাকবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই যেন আজকের এই ঈদগাহ মাঠে যে মোনাজাত হয়েছে, মোনাজাতের উপর আল্লাহ যেন কবুল করেন এবং দেশবাসীকে রক্ষা করেন। এর আগে সকাল 7:00টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। হাজারো মানুষের উপস্থিতিতে টানা পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় এখানে। সকাল 8:00টায় গুলশান সোসাইটি মসজিদেও ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহে স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে অংশ নিয়েছেন নারীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন তারা। এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাতে 1,00,000 পুরুষ মুসল্লির পাশাপাশি নামাজ আদায় করেন 3,500 নারী মুসল্লিও। এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর, তাই ঈদের জামাত পড়তে সকাল সকাল পুরুষের পাশাপাশি নারীরাও হাজির হন হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে। দীর্ঘ লাইন ধরে মূল ফটকে প্রবেশ করলেই অজুখানা, সেখানে নামাজের প্রস্তুতি শেষে ঈদগাহ মাঠে প্রবেশ। করোনার দুবছর বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও জমজমাট মিলন মেলা। সবার সাথে ঈদের নামাজ আদায় করতে পারায় নারী মুসল্লিদের উচ্ছ্বাসটা একটু বেশি। নামাজের জন্য সকাল থেকে আমরা পারফেক্ট রেডি রেডি হয়ে যে নামাজ পড়তে যাব, একটা উৎসাহ নিয়ে সকালবেলা বের হইছি। অনেকটা
ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার দুইটা বাচ্চাও আসছে, হাজবেন্ড সহ ফার্স্ট ছোট বেবিটার সাথে ফার্স্ট আমার একসাথে আসা হলো। আলহামদুলিল্লাহ, তিন বছর পরে ঈদগাহে আবার নামাজ পড়তে পেরে খুব ভালো লাগছে, সবার জন্য এই শুভকামনা। জাতীয় ঈদগাহের 30,000 বর্গমিটার মাঠে পুরুষের পাশাপাশি 3,500 নারী একসাথে নামাজ পড়েন। রোগ শোক থেকে পরিবার ও স্বজনদের মুক্তির প্রার্থনা করেন তারা, সেই সাথে সংযমের শিক্ষা নিয়ে নারী সহিংসতা বন্ধের আহ্বান জানান। একে তো রোজা রেখে ঈদের আনন্দ, তারপর জীবনের প্রথম ঈদগাহে নামাজ পড়া, এটা আলাদা আনন্দ। আর দীর্ঘ করোনার পরে আমরা প্রথম বেরোতে পেরেছি ঈদের উদ্দেশ্যে। করোনা থেকে যেন আমরা মুক্তি পাই, আর কোনো ঈদ জামাত যেন আমাদের এভাবে না ছুটে যায় কোনো মহামারীর কারণে। সবাই সবার প্রতি ভালোবাসা দেখাইতে হবে, শ্রদ্ধা দেখাইতে হবে, নারীর প্রতি সম্মান দেখাইতে হবে। নিরাপত্তা স্বার্থে আগতদের শুধু জায়নামাজ নিয়ে ঢোকার অনুমতি দেয়া হয়। মাঠে প্রবেশের আগে তল্লাশির মুখে পড়তে হয় নারী মুসল্লিদের। ভালোভাবে চেক করে ভিতরে ঢোকাচ্ছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে। দুই বছর পরে মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই ধরনের সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। জাতীয় ঈদগাহ ছাড়া বাইতুল মোকাররম, ধানমন্ডি, বনানী ও গুলশানেও ঈদের নামাজে অংশ নিয়েছে নারীরা। ভবিষ্যতেও সারা দেশে নারীদের অংশগ্রহণে ঈদ জামাতের ব্যবস্থার অনুরোধ করেন তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গৌরি শহীদ ময়দানে ঈদ জামাত হয় সকাল 9টায়। আর বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর বৃহত্তম দুই ঈদ জামাতে অংশ নিতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে জমায়েত হতে থাকেন মুসল্লিরা। দিনাজপুরে গড়ে শহীদ ময়দানে 200+ কাতারে অন্তত 6,00,000 মুসল্লি নামাজ আদায় করেন বলে দাবি আয়োজকদের। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ময়দানে উপস্থিত হন দিনাজপুরের পাশাপাশি অন্য জেলার মানুষও। সবসময় স্বপ্ন দেখি আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়বো, কিন্তু এই সৌভাগ্য অনেকের হয় নাই। যারা আমরা পড়তে পারছি আমরা মনে করি আমরা সৌভাগ্যবান। সকাল 9টায় অনুষ্ঠিত নামাজ শেষে মুসলিম উম্মার কল্যাণের পাশাপাশি মানুষের শান্তি ও করোনামুক্ত বিশ্ব কামনায় হয় মোনাজাত। এদিকে 195তম ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামাজ আদায় করতে আসা মানুষের ভিড় ছড়িয়ে পড়ে ময়দানের আশপাশের রাস্তায়ও, বন্ধ হয়ে যায় যান চলাচল। সকাল 10টায় জামাত শুরুর ঘণ্টাখানেক আগেই শুরু হয় বৃষ্টি। অবশ্য বৃষ্টি উপেক্ষা করেই নামাজ আদায় করেন মুসল্লিরা। মনে করতে হবে আল্লাহর রহমত, এটাও একটা হয়তো আল্লাহ কোনো ভালোর জন্য করছে। অনেকেই প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করেন শোলাকিয়ায়। একসাথে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। খুশি লাগতেছে, দুই বছর পর ঈদে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তেছে। দীর্ঘদিনের আমার একটা শখ ছিল, যে আশা ছিল যে আমি আসবো, যে আল্লাহ তাআলা আমার আশা পূরণ করছে। এবার শোলাকিয়ায় নামাজ ও দোয়া পরিচালনা করেন শোয়েব বিন আব্দুর রউফ। মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া করা হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় সব জায়গায়। এ সময় বিভিন্ন স্থানে ঈদগাহের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয় প্রশাসন। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় নগরীর দামপাড়ার জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। এবার সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে জামাত আয়োজন করা হয়। করোনা অনেকটা নিয়ন্ত্রিত বা সংক্রমণটা অনেকটা স্তিমিত হয়ে আসার কারণে এবার মানুষ যেটা প্রত্যাশা করেন অনেকটা অনুষ্ঠিত ছিল, এবার যাতে অনুষ্ঠিত কাটিয়ে স্বাভাবিকভাবে ঈদটা উদযাপন করতে পারছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। সিলেটের প্রধান ঈদ জামাত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। করোনা মহামারীর দুই বছর পর ঈদগাহে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত সবাই। এত মানুষ হয়েছে ঈদগাহের, প্রতিটা রাস্তা ব্লক হয়ে গেছে, আসার কোনো মানে ক্যাপাসিটি নাই। সকলে মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা দোয়া প্রার্থনা করেছি। আমরা মহান আল্লাহ প্রভুর কাছে প্রার্থনা করি এই যুদ্ধ বিগ্রহ মানুষদের দুর্দশা জানি ঈদের আগমনে লাঘব হয়।
খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন 25-30 হাজার মুসল্লি। জামাত শেষে করোনামুক্ত পৃথিবীর আশায় প্রার্থনা করা হয়। এই আজকে সবাই মিলিতভাবে নামাজ পড়তে পারছি পরিবার পরিজন সবার সাথে একসাথে মিলে, সেটাই আমাদের কাছে একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। বৈরি আবহাওয়ার কারণে রাজশাহীর কোনো ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। নগরীর প্রধান নামাজ হয় সকাল 8টায় হজরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। ময়মনসিংহে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেই আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। আমরা প্রত্যাশা করি যে আমাদের ভিতরে যে সংযম, যে আত্মশুদ্ধি আমরা অর্জন করেছি, যে তাকও অর্জন করেছি, আমাদের বাকি সময়টা যেন আমরা সে তাকওয়ার মধ্যেই আমরা চলতে পারি। দেশের সমৃদ্ধি কামনায় বরিশালে ঈদের প্রধান জামাত হয় সকাল 8:30টায় হেমায়েতউদ্দিন ঈদগাহে। রংপুর সদর ও বিভিন্ন উপজেলায় প্রায় 1485টি জায়গায় ঈদের নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। উন্নত বাংলাদেশ এবং সবাই যাতে আমরা বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসাথে বসবাস করতে পারি। সারা দেশে ঈদগাহের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকট কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছাবে দেশ, ঈদ শুভেচ্ছায় একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ঈদের আনন্দ নেই জনমনে। জাতীয় পার্টির চেয়ারম্যান জানিয়েছেন, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা। গত 2 বছর করোনার কারণে ঈদের দিন ঘরেই কেটেছে রাজনীতিকদের, নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তেমন একটা হয়নি, ছিল না কোনো কর্মসূচি। তবে এবার রাজনৈতিক দলগুলো ভিন্ন আমেজে ঈদ উদযাপন করেছে। ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করেছে নেতারা। বেলা 11টা থেকে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। আমরা যেহেতু একটা জাতীয় পর্যায়ের একটা রাজনৈতিক দল, সব জায়গায় আমাদের সমর্থক আছে, আমাদের সংগঠন আছে, ছোটো বড় যাই হোক, আমরা 300 আসনে আমাদের প্রস্তুতি নিয়ে রাখবো এবং তারপরে যখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে তখন যে সেটা আমরা দেখবো আর কি। বেলা 11টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করে জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। পরে খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মহাসচিব। কিন্তু দুর্ভাগ্যের কথা, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে এই ঈদুল ফিতর পালন করা সম্ভব হয় না। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের আনন্দ ধনী গরিব নির্বিশেষে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান। আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা, বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব ইনশাল্লাহ। করোনা সতর্কতায় ঈদ উপলক্ষে বড় কোনো কর্মসূচি রাখেনি রাজনৈতিক দলগুলো। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল ফিতর উপলক্ষে ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা দেন। ঈদের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে আহ্বান জানান সরকার প্রধান। ঈদ মানে আনন্দ উল্লেখ করে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। 2 বছর পর করোনামুক্ত ঈদ উৎসব ফিরেছে সারা দেশে। ঈদের নামাজও শেষ হয়েছে এরই মধ্যে। তবে ঈদ উদযাপনে অনেক জায়গায় বিঘ্ন ঘটিয়েছে ঝড়বৃষ্টি। কালবৈশাখীর প্রভাবে অনেক জায়গায় ঈদের নামাজেও বিঘ্ন ঘটেছে। রাজধানী ঢাকায় রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলছিল। সকাল 8টার পর তা মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে রূপ নেয়। বিকেল এবং রাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই বৃষ্টির খবর পাওয়া গেছে।
বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলাতেও। বৃষ্টি শুরু হওয়ার পর ঢাকার রাস্তায় মানুষের সমাগম তুলনামূলক কমেছে, কোথাও কোথাও পানি জমে গেছে সড়কে। বজ্রপাতে টাঙ্গাইল সহ চার জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের কালীহাতিতে 2 স্কুলছাত্র সহ 3 জন মারা গেছে। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজে যোগ দেওয়ার আগে নিউ ধলেশ্বরী নদীতে কয়েকজন গোসলে যান। এ সময় বজ্রপাতে 5 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আরিফুল, ফয়সাল ও মোস্তফাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মেহেরপুর সদরের মনোহরপুর গ্রামে ঈদ জামাতে যোগ দিতে যাওয়ার সময় বজ্রপাতে 2 ভাই রাজ্জাক ও মন্টু আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বড় ভাই রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এছাড়া হবিগঞ্জের আজমিরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঈদের দিন সুস্থ থাকতে অতিরিক্ত না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির মতো জটিল রোগে আক্রান্তদের পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকদের বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর অতি গরমে ডায়রিয়া, কলেরার প্রকোপ থেকে বাঁচতে বাইরের খোলা জায়গায় বিক্রি করা শরবত, জুস সহ অন্যান্য খাবার না খাওয়ারও অনুরোধ চিকিৎসকদের। এক মাসের রোজা শেষে এলো খুশির ঈদ। প্রায় সব বাড়িতেই ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে হরেক রকমের খাবার। তীব্র এ গরমে অনেকেই অসচেতনভাবে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই সুস্থ থাকতে পরিমিত খাদ্য গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ঈদের দিন কেউ মানে ব্যাপুরভাবে চলাচল বলেন বা খাওয়া দাওয়া উল্টাপাল্টা করে দৌড়ায়, কিন্তু হাসপাতালে আমরা অনেক রোগী দেখছি, হার্ট অ্যাটাকের রোগী নিয়ে ভর্তি হয়, স্ট্রোকের রোগী নিয়ে ভর্তি হয়, পেটের পীড়া, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পরিমাণটা বজায় রাখা কিন্তু জরুরি। কারণ স্টমাকের যতই কারণে স্টমাক তার ক্যাপাসিটি বেশি খেয়ে হয়তো বমি হয়ে যাবে, হজম হবে না, পাতলা বেকানি হবে, আবার যেন রুগী না হয়ে যান। কারণ বাজারে একটা কথা চালু আছে, মানুষ না খেয়ে কম মরে, খেয়েই কিন্তু বেশি মরে যায় বেশি, এটা কিন্তু বাজারের কথা চালু আছে। কিডনি, ডায়াবেটিস সহ জটিল রোগে আক্রান্তদের সবসময় থাকতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এসব রোগী অতিরিক্ত খাবার খেয়ে ফেললে নানা ধরনের ঝুঁকির আশঙ্কা রয়েছে, তাই এদের সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ চিকিৎসকদের। লিভারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী বা যারা বয়স্ক মানুষ, তাদের তো খাওয়া দাওয়া হয়তো একটু করবেন, কিন্তু রয়েছে খেতে হবে। আপনার সামনে যতই খাওয়া সাজিয়ে গুজিয়ে রাখুক না কেন, জিহ্বাটাকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। কারণ বেশি খেতে গিয়ে যেন নিজেকে একটা ঝুঁকির মধ্যে না ফেলেন, অসুখে আক্রান্ত হলে নিজে আক্রান্ত হও, মানে পুরো পরিবারের, কিন্তু পুরো পরিবারের ঈদটা কিন্তু আনন্দটা নষ্ট হয়ে যাবে, ঈদটা কিন্তু মাটি হয়ে যাবে। সুতরাং এদিকে লক্ষ্য রেখে আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। প্রচণ্ড গরমে দেশে বেশ কিছুদিন ধরেই ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে, তাই এ সময়ে বাইরের খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 বছর পর করোনার বিধিনিষেধ ছাড়া এবার স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঈদ। উৎসবকে আনন্দমুখর করতে সব ধরনের কেনাকাটাই ছিল জমজমাট। দোকান মালিক সমিতি বলছে, করোনা মহামারীর আগের ঈদের তুলনায় 15-20% লেনদেন বেড়েছে এবার বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব রাখে ঈদ কেন্দ্রিক বাড়তি ভোক্তার ব্যয়। করোনা মহামারীর বিষাদকাল পেরিয়ে দেশের অবস্থা এখন স্বাভাবিক। বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে, তাই উৎসব আয়োজনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় ঈদের বাজারে। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান, সব জায়গায় ক্রেতার ভিড়। 2 বছর ঈদ ও উৎসব কেন্দ্রিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও এবার বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট দোকানিরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দিচ্ছে ভালোই দিচ্ছে। 10% জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে হয়তো বা যারা 2টা নিত এখন 1টা নিচ্ছে, যে 5টা কিনতো সে 4টা কিনতেছে। আপনার 2019-এর যে ঈদের কথা বলতেছেন, ওর থেকে এবছর মোটামুটি বেড়েছে আর কি আমাদের বেচা কিনা। রমজান মাসের লেনদেনে ইফতার, সেহরি, ঈদের খাদ্যপণ্য, জাকাত, ফিতরার পাশাপাশি যুক্ত হয় প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের বোনাস। পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্র সহ নানা ধরনের কেনাকাটা, ভ্রমণ, যাতায়াতের খরচও থাকে হিসাবে। সব মিলিয়ে এবার আনুমানিক 1,70,000 কোটি টাকা লেনদেন হয়েছে। দোকান মালিক সমিতি জানায়, এবার সারা দেশেই চাঙা ছিল ঈদ কেন্দ্রিক ব্যবসা। এই পর্যন্ত যে বেচা কিনি আমাদের হয়েছে রমজান এবং ঈদকে কেন্দ্র করে, আমরা কিন্তু আমরা সন্তুষ্ট এবং আমরা মনে করছি এই ঈদটা আমাদের, এই রমজানটা আমাদের কাছে একটা মডেল
হয়ে থাকলো। এই কারণে যে আমরা আবার নতুন করে দু বছর পরে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি, এই যাত্রাটা অবশ্যই আমাদের একটি সুন্দর যাত্রা হয়েছে। ঈদের মতো উৎসব উপলক্ষে সব শ্রেণীর মানুষের প্রস্তুতি থাকে, জমানো ও বিভিন্ন উৎস থেকে পাওয়া অর্থ তারা হাত খুলে খরচ করেন। এতে বাজারে যে বাড়তি লেনদেন হয় তার ইতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সার্বিকভাবে অর্থনীতির সুস্বাস্থ্য সেটার জন্য কিন্তু এই এই ভোগটা গুরুত্বপূর্ণ, এবং এই সার্বিকভাবে এই ভোগের মাধ্যমে কিন্তু অর্থনীতির যে চাকাটাকে আরও পুনরুজ্জীবিত করা বা আমাদের আমরা যে পুনরুদ্ধারের কথা বলছি বা আমরা পুনরুদ্ধারের পথে আছি সেই পুনরুদ্ধারটা সহায়তা করা। উৎসবে দেশীয় পণ্য কেনাকাটায় প্রাধান্য দিলে কর্মসংস্থান ও অর্থনীতিতে সর্বোচ্চ সুফল মেলে, তাই সরকারিভাবেও বিষয়টিকে উৎসাহিত করা উচিত বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। বেলা 11:30 হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ভারতের বিএসএফের ক্যাম্প কমান্ডার ভারত ভূষণকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দায়িত্বরত উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে বিভিন্ন সামগ্রী উপহার দেয়। হিলি সীমান্তে এই ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। দেশে পর্যাপ্ত সয়াবিন তেল রয়েছে কিন্তু বাজারে নেই। এই পরিস্থিতির জন্য মিলার, ডিলার এবং বিক্রেতা দুষছেন একে অন্যকে। মাঝখান থেকে ভুগতে হচ্ছে ক্রেতাকে, কিনতে হচ্ছে বাড়তি দামে, অথচ বাজারে সেরকম তদারকি নেই কারো। বাণিজ্য মন্ত্রণালয় এখনও শুধু পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। কারওয়ান বাজারে সয়াবিন তেল কিনতে এসেছেন সালাউদ্দিন, বেশ কয়েকটি দোকানে ঘুরেও পাননি। এত বড় একটা মানে আয়োজন, মানে ঈদ, এই উপলক্ষে যে তেল নাই এটা অস্বাভাবিক, এটা সরকারের মানে সুদৃষ্টি দেওয়া উচিত। কয়েকদিন ধরে উধাও 5 লিটার বোতলজাত সয়াবিন তেল, 1 ও 2 লিটারের কিছু বোতল মিললেও পরিচিত ক্রেতা ছাড়া বিক্রি করছেন না। অন্য অন্য প্রোডাক্ট কিনতে বাধ্য হচ্ছে, দেখা যাচ্ছে মানুষ ঈদের বাজার করবো মেন তার তেল, চিনি, সেমাই, এগুলো যদি না পায় বাজারে তেলটাই পাচ্ছে না বাজারে কাস্টমার। খুচরা বিক্রেতারা দোষ চাপাচ্ছেন ডিলারদের ওপর, আর ডিলাররা বলছে মিল থেকে তেল সরবরাহ করা হচ্ছে কম। তবে মিলারদের দাবি অন্য সময়ের মতোই স্বাভাবিক রয়েছে সরবরাহ, কোনো একটি পক্ষ মজুদ করছে। আপনার মিলে যান, মিলে যান, হাজার হাজার লাখ লাখ কার্টন মার্কেটে মাল পাঠিয়ে দেন, দেখেন মার্কেটে এবেলে মাল হয়ে যাবে, কেউ কোনো চাহিদা মানে আপনারা আসবেন না, জরিমানা করবেন আমাদেরকে, কথা বলছেন, মিলে যান না আপনারা, আপনারা আমাদেরকে এ ধরেন, আয়ো জরিমানা করেন। বাজারে দেখুন 1 লিটার এই বোতলগুলো অ্যাভেলেবল আছে, কিন্তু বড় সাইজগুলো নাই, এগুলো সব কেটে ফেলে কেটে লুজে বিক্রি করেন, কারণ ওখানে তো কে কত কোথায় বিক্রি করতেছে তার কোনো বুঝে, এটা হচ্ছে আমাদের অ্যাসাম্পশন, বাট তেলের ডেলিভারি কিন্তু কম হয়নি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে সয়াবিনের দাম, ইন্দোনেশিয়াও পাম তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে এ পরিস্থিতিতে ঈদের পর দাম বাড়বে এই চিন্তা থেকে তেল মজুত করছে ব্যবসায়ীরা। সংকট মোকাবেলায় ঈদের পর জরুরি বৈঠকে বসছে মন্ত্রণালয়। রমজানের পরে আমরা যে বসবো আগামী 5 তারিখে, তখন হয়তো এটা অ্যাডজাস্ট হবে, এই অ্যাডজাস্ট প্রাইস এর জন্য তারা ধরে রাখছে যে তখন তারা বেশি দামে বিক্রি করবে, সেই বিষয়টি তারা এখানে ধরেছে, কিন্তু এটা টোটালি একটা তাদের এই কার্যক্রম এটা মানে সঠিক নয়। বাজারে সংকট, অথচ চট্টগ্রাম বন্দরে কয়েকদিন আগেও 2 কোটি 29 লাখ লিটার সয়াবিন তেল নিয়ে একটি জাহাজ ভিড়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খরতাপেও সৌন্দর্যের ডালি সাজিয়েছে প্রকৃতি, ঋতুচক্রের আবর্তে গ্রীষ্মের নয়নাভিরাম, ফুলের বর্ণিল আয়োজন চারপাশে, ফুটতে শুরু করেছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কনকচাপা, শহুরে জীবনে পথিক থমকে দাঁড়ায় সৌন্দর্য দেখতে। গ্রীষ্মের এসব ফুল চেনাতে উৎসবের আয়োজন চাইছে নিসর্গবিদেরা। শহুরে উদ্যান থেকে বিদায় নিয়েছে বসন্ত, তবে হারিয়ে যায়নি রঙের ছটা। গ্রীষ্মের অতি পরিচিত ফুল কৃষ্ণচূড়া, ফুলের আধিক্যে হারিয়ে যায় সবুজ পাতা। চন্দ্রিমা উদ্যান হাতের ঝিলে বৈশাখের দুরন্ত বাতাসে যেন দোল খাচ্ছে এক রাশ ভালো লাগা। সোনালুর আদুরে নাম হলুদ পরি, তীব্র সূর্যালোকে ফুটেছে সোনালি আভা। হিজল হেসেছে হাতের ঝিল হাইকোর্ট প্রাঙ্গণ, রমনা পার্ক সহ রাজধানীর নানা উদ্যান ও সড়ক দ্বীপে। রুক্ষ গ্রীষ্মকে কিছুটা কোমল আর মনোরম করতে জুড়ি নেই এদের।
রমনা পার্ক আর সোহরাওয়ার্দী উদ্যানে বেগুনি জারুলের বিচ্ছুরণ। হেয়ার রোড ও মন্ত্রীপাড়ায় ফুটেছে কনকচূড়া, লাল সোনাইল। হাতের ঝিলসহ রাজধানীর বিভিন্ন সড়কে বাহারি রঙের শোভা। অপরিকল্পিত নগরায়ন, অবাধে গাছ কাটা ও প্লাস্টিকের কৃত্রিম ফুলের প্রভাবে শহর থেকে নির্বাসনে যাচ্ছে চিরচেনা ফুল। তাই গ্রীষ্মের ফুল সম্পর্কে ধারণা নেই নতুন প্রজন্মের। একটা লাইন সোনালু গাছ, একটা লাইন কৃষ্ণচূড়া গাছ, একটা লাইন জারুল গাছ, তাহলে এভাবে যদি থাকতো রুক্ষ প্রকৃতিতে একটা আনন্দের ছোঁয়া বয়ে যেত। মানুষ, দেশীয় মানুষ আসতো, বিদেশি মানুষ আসতো, আসলে তার সাথে ইকোনমিক একটা পরিবর্তনের একটা সুযোগ তৈরি হতো। আমরা সেখানে মনে হয় কিছুটা ব্যর্থ। দাবদাহে নাগরিক জীবনে কিছুটা হলেও প্রশান্তি আনে গ্রীষ্মের ফুলের বর্ণিল আভা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় দুই যুগ পর জাফলং ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। প্রশাসনের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ হওয়ায় আর করোনার প্রভাব অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে এই সৌন্দর্য লীলাভূমিতে। ভ্রমণ পিপাসু মানুষে এবার এক অন্যরকম জাফলং দেখবে, যেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত পাথররাজি, নীলাভ পিয়াইন আর নয়নাভিরাম জলপ্রপাত। পাহাড়ের পাদদেশ ছুঁয়ে পিয়াইন নদীর স্বচ্ছ শীতল নীল জলরাশি নাড়া দেয় প্রকৃতিতে। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা জলপ্রপাতে হিমালয়ের বরফের মতো ঠান্ডা এ নদীর পানি। নদীর বেলাভূমিতে বিছানো সাদা কালো পাথর, পাহাড়, সবুজ প্রকৃতি, পাথর ঝর্ণা এবং নদীর এ অদ্ভুত মিলন ক্ষেত্রে অপরূপ হয়ে উঠেছে সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। এ যেন এক ভূস্বর্গরাজ্য। স্থানীয় বাসিন্দারা বলছেন জাফলংয়ের এমন সৌন্দর্য দেখা যায়নি আগে। মেঘালয় পাহাড়ের মায়াবী ঝর্ণায় মুগ্ধ হবে সবাই। এখন আপনার ওই যে মায়াবী ঝর্ণাটা হয়েছে বর্তমানে, এটা বর্ষাকালে যে ঝর্ণাটা থাকে শীতকালে থাকে না। জাফলংয়ের যে আসল সৌন্দর্য ফিরে আসছে, এই জন্য দেখবেন ছোট একটা অনুষ্ঠান হলে এখানে পর্যটক মানে জায়গা হয় না। পাথর উত্তোলনে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞায় প্রাণ ফিরেছে জাফলংয়ে। সৌন্দর্য রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশও। জেলা প্রশাসনের কারণে যে পাথর তোলা বন্ধ আছে, এই কারণে এর সৌন্দর্য অনেকাংশে ফিরে এসেছে। তা আমি আশা করছি যে যারা পর্যটক, আগত পর্যটক আসবেন এখানে, তারা এই সৌন্দর্য উপভোগ করবেন। এদিকে জাফলংয়ের নান্দনিকতা বজায় রাখতে পর্যটকদেরও দায় রয়েছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। যারা পর্যটক বেড়াতে যাচ্ছেন সেখানে, তারা অবশ্যই একটা টুরিস্ট এলাকায় একটা পর্যটন কেন্দ্রে কীভাবে ঘুরতে হবে এবং সেখানে কী করা যাবে কী করা যাবে না, সেদিকটা আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলেই হচ্ছে জাফলংয়ের যে বর্তমান চিত্র সেটি সবসময় থাকবে। প্রকৃতিবান্ধব আচরণের মাধ্যমেই পর্যটন কেন্দ্র বাঁচিয়ে রাখতে হবে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। জাফলং, যার অপর নাম প্রকৃতিকন্যা, অনেকদিন পর জাফলং তার নিজস্ব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ঈদের দীর্ঘ ছুটিতে এবার দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে পর্যটক সমাগম বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। দর্শনার্থী বরণে এই জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। এতে করোনার ক্ষতি কিছুটা পোষানো সম্ভব হবে বলে মনে করছেন তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। করোনার বিধিনিষেধে গত দুই বছর তেমন দর্শনার্থী দেখা যায়নি সমুদ্র সৈকত কক্সবাজারে। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটক সমাগম শুরু হয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, তো সেই জন্য ফ্যামিলির সাথে ঈদের ছুটিতে ঘুরতে আসলাম। ঈদের ছুটি এই সময়টাই হচ্ছে আমাদের জন্য একটা লম্বা সময় এবং লম্বা ছুটি, যে কারণে কক্সবাজারে আসছি পুরো ফ্যামিলি নিয়ে আর কি বেড়ানোর জন্য। জেলার 450 হোটেল মোটেলে পর্যটক ধারণ ক্ষমতা 1,20,000 থেকে 1,50,000, যার বেশিরভাগই বুকিং হয়ে গেছে আগেই। পর্যটনের ব্যাপক সাড়া পাচ্ছি, ইতিমধ্যে আমাদের 60% রুম বুকিং হয়ে গেছে। আশা করছি আমাদের এখানে কক্সবাজারে প্রায় 10-12 লাখ এবার ঈদ মৌসুমে মানুষ বেড়াতে আসবে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সিরিয়াস রকমের তদারকি থাকবে, আমাদের সার্বক্ষণিক মনিটরিং টিম থাকবে, আমাদের তথ্য এবং অভিযোগ কেন্দ্র আছে, যে কেউ তথ্য অভিযোগ কেন্দ্রে অভিযোগ জানাতে পারবে। পাহাড় ঘেরা অরণ্য, ঝিরি ঝর্ণা আর উপত্যকা বেষ্টিত ঘাগড়াছড়িতে ঈদের ছুটিতে অতিথি বরণে প্রস্তুত ব্যবসায়ীরা। আর এদিকে বুকিং হয়ে গেছে রাঙামাটির প্রায় সবগুলো হোটেল মোটেল। আমাদের যতগুলো মেরামত কার্যক্রম ছিল আমরা এগুলো সম্পন্ন করে আমাদের
প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 70% বুকিং আমাদের আবাসিক কক্ষগুলো বুকিং হয়েছে। মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, মাধবপুর লেক সহ মৌলভীবাজারে রয়েছে অর্ধশতাধিক দর্শনীয় স্থান। পর্যটক আকর্ষণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পর্যটকদের জন্য এবার উন্মুক্ত থাকছে সুন্দরবন। এছাড়া প্রস্তুত করা হয়েছে সাতক্ষীরার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, মুজাফফর গার্ডেন, দেবহাটার ইকো পার্ক সহ সব পর্যটন কেন্দ্র। আমাদের সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে সুন্দরবনের কিছু কিছু পয়েন্টে পর্যটকরা যেতে পারেন। তো সামনের ঈদ উপলক্ষে পর্যটকদের ব্যাপক সমাগম হবে, এই বিষয়টা মাথায় রেখে আমরা মোটা প্রস্তুত আছে, আমাদের পর্যটন কেন্দ্রগুলো প্রস্তুত আছে। দুই বছর করোনার কারণে পর্যটন কেন্দ্রে ছিল না দর্শনার্থীর সমাগম, এবার সেই ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। রাকিব উল হাসান রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে সোমবার ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ঈদের জামাতে অংশ নিয়েছেন শত শত বাংলাদেশি। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সকাল 7টা থেকে শুরু হয় ঈদের জামাত, তবে বৃষ্টির কারণে বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে। এবছর নিউ ইয়র্কে 400 বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 200 বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জ্যামাইকা ও ওজন পার্কে। এর আগে চাঁদ রাতে হাজার হাজার বাংলাদেশির মেলা বসে জ্যাকসন হাইটসে। এ সময় মেহেদি উৎসব ও শেষ রাতের কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন অনেকেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনার প্রকোপ কমায় আবারও উৎসব মুখর পরিবেশে হয়েছে ঈদের জামাত। আলাদা আলাদা বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। কলকাতার রেড রোডে ঈদের জামাতে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সকালে দিল্লির জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনার কারণে দুই বছর অংশগ্রহণ কম থাকলেও এবছর কড়াকড়ি তুলে নেয়ায় ঈদ জামাতে অংশ নেন নানা বয়সী মানুষ। একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। পশ্চিমবঙ্গেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। বৃষ্টি মাথায় নিয়ে সকালে ঈদের জামাত হয় কলকাতার রেড রোডে। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান। রেড রোডে নামাজে অংশ নিয়ে ভারতে বিভাজনের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লাহোরের জাতি উমরায় ঈদের নামাজ আদায় করেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। করাচিতে ঈদের জামাতে অংশ নেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে সোমবার ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ঈদের জামাতে অংশ নিয়েছেন শত শত বাংলাদেশি। বৃষ্টির কারণে বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে। এবছর নিউ ইয়র্কে 400 বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসে ঈদ উদযাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় হোয়াইট হাউসে আবারও ঈদের আনন্দ ফিরে এসেছে উল্লেখ করে বাইডেন বলেন, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের ঘটনা দুঃখজনক। ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে সোমবার উদযাপিত হয় ঈদুল ফিতর। আহ্বান জানানো হয় সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত 220 ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও দাবি করেন, রুশ সেনারা অন্তত 1,570টি শিক্ষা প্রতিষ্ঠানে গোলাবর্ষণ করেছে। একই সাথে হিটলার ইহুদি ছিলেন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের এমন মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া মারিউপোলের স্টিল কারখানায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার পর রুশ সেনারা আবারও সেখানে গোলাবর্ষণ করেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের সাথে শান্তি চুক্তিতে না পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে এখন পর্যন্ত 55 লাখ শরণার্থী ইউক্রেন ছেড়ে গেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। এছাড়া 3,000 বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটির মানবাধিকার কার্যালয়। ঈদের পরপরই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ব্যস্ত হবেন ক্রিকেটাররা। সাউথ আফ্রিকার বিপর্যয় কাটিয়ে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে ভালো করবে টাইগাররা, এমন বিশ্বাস মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমরের। টেস্ট সিরিজে স্পোর্টিং উইকেট চান দুজনেই। সাউথ আফ্রিকা সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এখন লঙ্কাবধের মিশন। ঘরের মাঠে রেকর্ড ভালো থাকলেও সাদা পোশাকে মুমিনুলদের সাম্প্রতিক পারফরমেন্স ভরসা দিচ্ছে না। বিশেষ করে সাউথ আফ্রিকার বিপক্ষে 53 আর 80 রানের অলআউট হওয়ার দুটো লজ্জা আছে টাইগারদের।
মিরপুরে সবশেষ টেস্টে পাকিস্তানের সাজিদ খানের স্পিনেও নাস্তানবুদ হয়েছিল মুমিনুলের দল। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন টাইগার ব্যাটিং লাইন। আসন্ন সিরিজে তার পুনরাবৃত্তি চাইবে না বাংলাদেশ। এই দুইটা টেস্ট ম্যাচে যেন আমরা উইকেটটা খুব ট্রু উইকেট বানাই, যেখানে ব্যাটসম্যানরা একটু ফেভার পাবে, কারণ আমাদের বোলাররা কিন্তু এখন ভালো বল করছেন। আর শ্রীলঙ্কার সাথে স্পিন উইকেট না বানিয়ে যদি আমরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাতে পারি, তাহলে ম্যাচগুলো কিন্তু ডে ফাইভে যে আপনার রেজাল্ট হবে। যে লেভেলে খেলছি আমাদেরকে টেস্ট ম্যাচ হোক টি টোয়েন্টি হোক, অলওয়েজ যেটা স্পোর্টিং উইকেট হওয়া উচিত, তাহলে কেন নাহলে আলটিমেটলি আমরা হয়তো পার পেয়ে যাবো, অ্যাডভান্টেজ নিব একটা স্পিনার এগেন্স অস্ট্রেলিয়া। কিন্তু তারপরে অস্ট্রেলিয়ার সাথে এমন উইকেট হয়েছে অনেক সময় বা ইংল্যান্ডের সাথে, যেটা মানে আমাদেরকেও খেলতে স্ট্রাগলিং করি। সাউথ আফ্রিকায় সাকিবকে পাওয়া না গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে তার উপস্থিতি দলকে যোগাবে বাড়তি অনুপ্রেরণা। ব্যাটারদের ওপর আস্থা রাখলেও লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানছেন আশরাফুল ও জাভেদ ওমর। দুই বছরের মধ্যে আমরা কিন্তু তামিম, সাকিব, মুশফিক, মমিনুল সবাই একসাথে খেলেনি, কেউ হয়তো একজন খেলেছেন, দুইজন খেলেছেন, চারজন কিন্তু একসাথে খেলেনি, সেটা একটা পজিটিভ দিক আমাদের জন্য। শ্রীলঙ্কা সাব কন্টিনেন্ট দল, ওরা কিন্তু স্পিন ভালো, আবার স্পিন ভালো খেলে, যেমন আমরা অনেক দলকে বশ করতে পারি হোম অ্যাডভান্টেজ নিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এগেনস্টে, বাট এটা এমন হবে না। ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ তারিখ প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের খুশি ভাগাভাগি করতে ভক্তদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, মাশরাফি মাহমুদুল্লাহরা দিয়েছেন সহমর্মিতার বার্তা। ফুটবলার জামাল, তীরন্দাজ রোমান সানাও দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই আনন্দ ঘন দিনে ক্রীড়াঙ্গনের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্তদের। ঈদ উল ফিতর সবার মাঝে বয়ে আনুক খুশি ও সহমর্মিতার অনুভূতি, এমনটাই বলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিকরাও সুস্বাস্থ্য কামনা করেছেন সবার। সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইড প্রমোশনেও সাকিব, তামিম, মাহমুদুল্লাহ দিয়েছেন শুভেচ্ছা বার্তা। আর এক মাসের শ্যাম সাধনার পর সবাই মেতে উঠব ঈদের আনন্দে। ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া ভক্তদের মাঝে ১৩টি জার্সি বিনিময় করে উদযাপন করেছেন ঈদ উল ফিতর। তীরন্দাজ রোমান সানা, ট্র্যাকের শিরিন আক্তারও জানিয়েছেন সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এলো ঈদ উল ফিতর। সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে ঈদ উল ফিতর। দেশ ও দেশের বাহিরে যারা অবস্থান করছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মুসলিম সম্প্রদায়ের এই উৎসবে দেশের পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় ক্লাব থেকে শুরু করে খেলোয়াড়রাও জানিয়েছেন শুভেচ্ছা। এদিকে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে প্রথম ক্লাব হিসেবে ঈদের নামাজ আয়োজন করা হয়েছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পেশাদার ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, অনেক সময় ঈদেও পরিবার ছেড়ে থাকতে হয় ২২ গজে। মুমিনুল হক সৌরভের বেলায়ও এমনটা হয়েছে অনেকবার, তবে এবার প্রিয়জনদের সঙ্গে ঈদ পালনের সুযোগ পাচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। এলো আরেকটি ঈদ, আর এই ঈদ আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মুমিনুল, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মুমিনুল, জানতে চাই হচ্ছে ঈদটা আসলে সচরাচর আপনার কীভাবে কাটে? ঈদ মানে তো খুশি, এখন সবারই তো খুশি লাগে, আমারও এরকম খুশি লাগে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো বাবা মার সাথে ঈদ করাটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস। ৩০ দিন রোজা রাখার পরে তারপর আপনার আবার ঈদটা যখন আসে তখন আসলে খুব ভালো লাগে। একটা কথা প্রচলিত আছে যে ছোটোবেলার ঈদ আসলে অনেক আনন্দের হয়, বড়বেলার ঈদটা হয়ে যায় দায়িত্বের। আপনার কাছে ছোটোবেলার ঈদ এবং বড়বেলার ঈদ দুটাকে আপনি কীভাবে দেখেন? ছোটোবেলায় হয়তো আপনার এক্সাইটমেন্টটা বেশি থাকে, কারণ সালামের ওটা ব্যাপার স্যাপার থাকে, আর বড় হলে আপনার সবাই আপনার কাছে এক্সপেক্ট করে যে আপনি সালামি দেবেন, দায়িত্বও কিন্তু আনন্দের। আপনার ছোটোবেলা আপনার ওই এক্সপেকটেশন থাকাটাও একটা আনন্দ, সালামি পাওয়াটাও একটা আনন্দের। ঈদের পোশাক আশাক কেনা নিয়ে একটা ধুম পড়ে পরিবারের মধ্যে বা ব্যক্তিগতভাবেও, তো পরিবারের জন্য আপনি কীভাবে কেনাকাটা করেন কিংবা নিজের জন্য কীভাবে করেন, এবং ঈদ সালামির বিষয়টা আসে খুবই বেশি যে আপনি ঈদ সালামি দিতে কি বেশি পছন্দ করেন নাকি নিতে বেশি পছন্দ করেন? পোশাকের কথা যেটা বললেন অবশ্যই সেটা আমি নিজেই কিনতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সালামি তো অবশ্যই সালামি, আপনিও এই বয়সে আপনি সালামি পান অবশ্যই ভালো লাগবে, আমারও ভালো লাগে। আর এখন যেহেতু বড় হয়ে গেছি
হয়তো ওই সালামিটা পাওয়া হয় না সবাই। এখন বড় হওয়ার পরে কিন্তু সালামিটা দিতে হয়, এখন আগের মতো হয়তো ওই জোলস্টেনে ওই ইয়াটা থাকে না, এখন হয়তো সালামিটা দিতে হয়। জাতীয় দলের আসার আগে তখন একটাভাবে ঈদ করতেন, এখন হচ্ছেন আপনি জাতীয় দলের টেস্ট অধিনায়ক বা আপনি সুপারস্টার তারকা বলেন, এখনকার ঈদটা আসলে কি অন্যরকম আসলে গুরুত্ব বা অন্য আবহ বাড়িয়ে দেয় কিনা? ছোটোবেলায় যেরকম ছিল, যে এক্সাইটমেন্ট ছিল, যে আনন্দটা ছিল, এখনও একই রকম আছে। ওটার সাথে আপনার আপনি যত বড় হন বা যত ছোট থাকেন, আপনার ওই ছোটোবেলায় যেরকম জিনিসটা থাকে ওই রকমই আছে আমার কাছে তাই মনে হয়। কারণ আপনি ছোটোবেলায় বাবা মার সাথে থাকতেন, বাবা মার কাছে আপনি ছোটোবেলায় যেরকম ছিলেন এখনও আপনি বাবা মার কাছে ওই রকমই আছেন। ঈদের পরপরই বাংলাদেশ দলে একটা অ্যাসাইনমেন্ট আছে, শ্রীলঙ্কা বাংলাদেশে আসছে দুটা টেস্ট খেলতে। তো আমরা যদি দেখি যে সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ একটু খারাপ করেছে, টেস্টে একটু হতাশাজনক পারফরমেন্স ছিল, সাউথ আফ্রিকায় দুটো টেস্ট হেরে এসেছে, এক্ষেত্রে আসলে এই যে ছুটিতে আছেন, ছুটির আমেজটা আসলে কতটুকু প্রভাব ফেলবে এই লঙ্কা সিরিজটা, অর্থাৎ আপনি কী ভাবছেন লঙ্কা সিরিজটা নিয়ে? আমি যদি এখন সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে ওই নিয়ে আমি আমার এখনকার সময় বর্তমান সময়টাকে যদি আমি এত বেশি চিন্তা করি, তাহলে আমার ঈদ আনন্দটা হতো বা বাবা মার সাথে কাটানোর সময়টা হয়তো আমার কাছে মনে হয় ওই এনজয় ওই আনন্দটা থাকবে না। তো আমার ঈদের পরে হয়তো আমি আবার সুন্দর করে আমার তখন ঈদটা যখন শেষ হবে তো আমি আমার আবার আমার বিজনেসে আমি ফিরে যাবো। হ্যাঁ, অবশ্যই আমি বাংলাদেশ টেস্ট টিম লাস্ট সাউথ আফ্রিকা ভালো খেলেন, অবশ্যই এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের মাটিতে, কারণ আমরা দেশের মাটিতে সবসময় ভালোই খেলি। তো আল্লাহর মতো হয়তো এই এই সিরিজে আমরা খুব ভালোভাবে কাম করতে পারবো। মমির, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করবো ঈদ আপনার পরিবারের সাথে খুব ভালো কাটবে। থ্যাংক ইউ সো মাচ, আপনারাও ভালো মতো ঈদ কাটান। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো, ভারানে ও ফার্নান্দেজের গোলে ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারিয়েছে রাল্ফ রাগনিকের শীর্ষ নাম। ওল্ড ট্রাফোর্ডে নবম মিনিটেই দু মাসের গোল খরা কাটিয়ে ম্যাচের নায়ক বুনোয় ফার্নান্দেজ। আধিপত্য দেখানো ম্যাচে প্রথমার্ধে স্কোর শিটে আসেনি কোনো পরিবর্তন, দ্বিতীয় অর্ধে পেনাল্টি থেকে স্কোর লাইন 2-0 করেন ক্রিস্টিয়ানো রোনালদো। 11 মিনিট পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম গোল করা রাফায়েল ভারানের দুর্দান্ত ফিনিশিংয়ে নিয়ে মাঠ ছড়ে রেড ডেভিলসটা। এই জয়ে 36 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে টেবিলের 6 ম্যান ইউ শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর এই সাথে শেষ করছি আজকের সংবাদ দুপুরের সবার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।